সাথে যিনি বসে আছেন মোহাম্মদ ফারুক, তিনি আমাদেরকে দেখা যায় না, আমাকে দেখা যায় না, বাট প্রতিদিন আপনারা সকালে বিটিভি বাংলাদেশ টেলিভিশনে ওনাকে দেখতে পাবেন। উনি তবলার একজন বড় শিল্পী এবং সঙ্গীত পরিচালক। উনি শুধু রবীন্দ্র বিভাগ না, সমগ্র শিল্পীরা ওনার মাধ্যমে ওনার তালে গান গেয়ে থাকেন। আমি আপনাদের সামনে ওনাকে আনতে পেরেছি বলে নিজেকে গর্বিত বোধ করছি। আমার সাথে রয়েছেন রিচার্ড কিশোর। এনার তুলনা কিশোর রিচার্ড কিশোরের তুলনা রিচার্ড কিশোর। তিনি বাংলাদেশে প্রথম সারি এবং ওনার উপরে কেউ নেই গিটারিস্ট। ওনার রয়েছে নিশ্চয় একাডেমি, ওনার রয়েছে অনেক ছাত্র, উনি সমগ্র চ্যানেলে বাজিয়ে থাকেন। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী রুনা লালা, সাবিনা ইয়াসমিন, রাজনা চৌধুরী বন্যা, তাদেরই উনি বেশি ম্যাক্সিমাম টাইম বাজিয়ে থাকেন। আমি কিশোর তাকে বলবো যে সামনে কিছু একটা কথা বলেন, ওরা আপনার কথা একটু শুনি। শুভেচ্ছা রইল দাদার জন্যে, আমাদের মাননীয় চেয়ারম্যান, সেই সঙ্গে মেয়র মহোদয় এবং উপস্থিত সকল দর্শক শ্রোতা সবাইকে আমার প্রণাম। আমি রিচার্ড কিশোর, দিদি একটু বাড়িয়ে বলছেন, আমি অত বড় মাপের কিছু না, কিন্তু আমি এই দিদির আমি ছোট একটি ভাই। দিদি যখন বলে, দাদা যখন বলে যে আমাদের সঙ্গে একটু যেতে হবে, আমাদের সঙ্গে একটু বাজাতে হবে, আমি সঙ্গে সঙ্গে চলে আসি। আর এর আগে আরও কয়েকবার আমাকে এই নিমন্ত্রণটা আমাকে দিয়েছিল দাদা এবং দিদি, আমি মিস করেছি বিভিন্ন কাজের জন্য। এইবার বললাম যে যেতেই হবে আমাকে, আর না হলে আমাকে মারবে দিদি, আমাকে মারবে, আমি চলে এসেছি। আর দিদি যেটা বলছিল যে আমার একটা মিউজিকের স্কুল আছে, সেখানে আমি গানের গ্রুমিং করাই, আর গিটার পিয়ানো কিবোর্ড এগুলো শিখাই। আমি জানি যে আমাদের পার্বত্য চট্টগ্রামে অনেক আদিবাসী স্টুডেন্টস যারা ঢাকাতে পড়াশোনা করে এবং অনেক মেধা সম্পন্ন, তারা গান বাজনায় নৃত্যে আমি অনেককেই চিনি, আমার কিছু বেশ কিছু স্টুডেন্টও আছে। তো আমি এই সুযোগে আমি দিদি আপনার কাছ থেকে পারমিশন নিয়ে বলছি যে আপনারা যারা ঢাকাতে আছেন মিউজিক করেন, আপনাদের জন্য অগ্রাধিকার থাকবে ইফিউ কাম টু মাই স্কুল। থ্যাংক ইউ ভেরি মাচ, আবার আসবো আমি ইনশাল্লাহ। থ্যাংক ইউ দাদা। আর আমার সাথে কিবোর্ডে যে ছেলেটি আছে, ও আসলে বাংলাদেশ কাস্টমসে চাকরি করে, আমার স্কুলের একজন স্টুডেন্ট, প্লাস হি ইজ এ ভেরি গুড মিউজিশিয়ান, এখন বাজাচ্ছে অনেক জায়গায়। তো আমি বললাম যে দিদির সঙ্গে বাজাতে হবে, চল আমার সঙ্গে, ও চলে আসছে আমার সঙ্গে। ওর নাম শাহানন, আর ফারুক ভাই তো আমাদের টেলিভিশনের আমাদের একসঙ্গে কলিগ। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। আমি এরপরে দুটো গান দিয়ে শেষ করে দিচ্ছি। যে গানটি এখন যে গানটি গাইব আমার মাতৃভাষা কম্পোনকে, ফাইদি ফাইদি তাকে মুখের, আমরা সবাই মিলেমিশে থাকবো, এটা জীবন, এতে আনন্দ। মা আমি বিমল সব ভুলে যেয়ে আমরা হাতে হাত রেখে নতুন পথে এগিয়ে যাব, এটাই হবে আমাদের অঙ্গীকার। ঠিক আছে সবাইকে, তোমরা নাই নো চুরা